যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ২৪ ঘন্টায় শেরিফ অফিসের চার কর্মকর্তা আত্মহত্যা করেছেন। দর্শক, এই বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কামুজামান হেলাল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সোমবার থেকে ২৪ ঘন্টায় আত্মহত্যা করেছে শেরিফ অফিসারের চার কর্মকর্তা। শেরিফ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে যে এটি একটি অস্বাভাবিক ঘটনা। ডিপার্টমেন্ট জানায় যে আত্মহত্যাকারীদের মধ্যে একজন সাবেক ও তিনজন বর্তমান কর্মচারী, তবে গোপনীয়তা এবং তদন্তের স্বার্থে তাদের পরিচয় এখনও কিন্তু প্রকাশ করা হয়নি। শেরিফ রবার্ট লুনা বলেন যে আমাদের LASD পরিবার এই বছর উল্লেখযোগ্য ক্ষতি ও ট্র্যাজেডির সম্মুখীন হয়েছেন। এই মৃত্যুর কথা শুনে আমরা স্তম্ভিত। আমাদের সহকর্মীদের আত্মহত্যার খবর পুরা বিভাগকে আবেগ আপ্লুত করেছে। তারা শুধু আমাদের সহকর্মীই নয়, বরং পরিবারের সদস্য ছিলেন। তো এই ক্ষতি আমাদের জন্য বড় ধরনের ক্ষতি। এবং শেরিফ রবার্ট লুনা তিনি জানান যে প্রিয় চা সক্রিয় ও অবসরপ্রাপ্ত সদস্যর মৃত্যু শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তারা। তিনি বলেন, এই কঠিন সময় পদ বা অবস্থান নির্বিশেষে আমরা তাদের পরিবার এবং স্বজনদের পাশে দাঁড়াতে চাই। আমাদের কর্মীদের মানসিক সুস্থতার বিষয়ে আমরা উদ্বিগ্ন। দাপ্তরিক কাজ কিংবা ব্যক্তিগত জীবনের কোনো ধরনের চাপের জন্য তারা আত্মহত্যা পদ বেছে নিয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। এবং আত্মহত্যার ঘটনাগুলো তদন্ত করছে হোমিসাইড ব্যুরো। ফার্স্ট হেল্পের তথ্য অনুযায়ী শুধু চলতি বছরেই কিন্তু 83 জন আইন প্রয়োগকারী কর্মকর্তা আত্মহত্যা করেছেন। ফার্স্ট হেল্প বোর্ডের সদস্য মেলিসা সোয়েন্স আইন প্রয়োগকারী কর্মকর্তাদের এই মর্মান্তিক মৃত্যু তাদের মানসিক স্বাস্থ্যর জটিলতাকেই তুলে ধরে এবং খুব দ্রুত তার সমাধান করতে হবে বলে তিনি জানিয়েছেন। স্বাস্থ্য বা মানসিক বিশেষজ্ঞরা ধারণা করেন যে আত্মহত্যার ঘটনা সাধারণত মানসিক, পারিবারিক বা ব্যক্তিগত সমস্যা, অতিরিক্ত কাজের চাপের কারণেই কিন্তু হয়ে থাকে। তবে এই ধরনের যে আত্মহত্যার ঘটনা, এটি অবশ্যই অনেক মর্মান্তিক একটি ঘটনা এবং সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের ঘটনা কিন্তু সচরাচর ঘটেই থাকে বিভিন্ন কারণে। তবে আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য বাহিনী তারা চেষ্টা করছে কী ধরনের এই ধরনের ঘটনা ঘটছে এবং কেন ঘটছে। তো এই ছিল যুক্তরাষ্ট্র থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। এতক্ষণ যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছিলেন সহকর্মী কামুজামান হেলাল।